হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিপাস কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি নিপা বরাবরের মতো আরও একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথমেই সবাইকে জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে অরেঞ্জ কেক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। সো গাইস, দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে তিনটি ডিমের সাদা অংশ নিয়ে বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো সয়াবিন তেল। এটাকেও খুব ভালো করে আমি সময় নিয়ে বিট করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি। চিনিটাকেও আমি খুব ভালো করে সময় নিয়ে বিট করে নিব। তো আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের যে লাল অংশটা সেটা দিয়েও ভালো করে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তো এ পর্যায়ে আমার বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। তো এটাকেও আমি চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো পাউডার দুধ, আর বাকি যে আটাটুকু ছিল সেটা আমি দিয়ে দিলাম। এ পর্যায়ে ধাপে ধাপে আমি সুন্দর করে চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো চালা হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে একটি চামচের সাহায্যে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি যে জিনিসটা দিব এটা হচ্ছে বাজারে যে ট্যাংয়ের প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিচ্ছি। এতে করে অরেঞ্জ কেকের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং কালারটা এবং খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ জুস। আমি এখানে মাল্টার জুসটা ব্যবহার করছি, 2 টেবিল চামচের মতো ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। তো সব কিছু দেওয়া শেষ। এখন আমি কেকের মোলটাকেও রেডি করে নিলাম তেল ব্রাশ করে। তো এখন আমি কেকের যে ডোটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম এবং ঢেলে দিয়ে আস্তে আস্তে করে আমি ট্যাপ করে নিচ্ছি। ওদিকটায় আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে 5 মিনিটের মতো হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি এবং কেকের মোলটাকে আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ঢাকনা যে ছিদ্রটা ছিল ওটা আমি বন্ধ করে দিয়ে 40 মিনিট রেখে দিয়েছিলাম। এবং 40 মিনিট পরে দেখুন আমার কেকটা কতটা ফুলেছে এবং পুরোপুরি হয়ে গিয়েছে। কাঠিতে কিন্তু লাগছে না, দেখতে পাচ্ছেন। তার মানে পুরোপুরি কেকটা হয়ে গিয়েছে। দেখুন কতটা ফুলেছে, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি কেকটাকে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা। তো আর এখানে আমি অরেঞ্জ জুস দিয়ে একটু কেকটাকে আগে ভিজিয়ে নিচ্ছি। এতে করে কেকের যে ক্রিমটা আছে খুব সুন্দরভাবে সেট হবে। তো ক্রিমটাকে আমি সেট করে দিচ্ছি। আসলে সাজানোটা হচ্ছে নিজের মনের মতো, এটা যে যার পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারে। আসলে আমি কেক ডেকোরেশনে অতটা ভালো না, তারপরও চেষ্টা করেছি একটু নিজের মতো করে সাজাতে, দেখতে পাচ্ছেন। এখানে আমি সাদা ক্রিমটা আগে লাগিয়ে তারপর একটু অরেঞ্জ কালার আর একটু হলুদ মিশিয়ে, দুটো কালার মিশিয়ে একটু মানে নিজের মতো করে চেষ্টা করেছি। তো আমি আশা করছি আমার আজকের কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে তো প্রথমেই বলেছি অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি আমার কেকটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের কেক। তো আশা করছি সবারই অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আজ তাহলে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।